অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে থাকছে 2021 ও 2022 সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়টির বহুনির্বাচনী প্রশ্ন উত্তরের একটি মডেল টেস্ট। এখানে উত্তর সহ দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, শুধুমাত্র প্রশ্নগুলো থাকবে। ভিডিওটি দেখার পূর্বে বা পরে নিজেরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো। শুরু করা যাক প্রথম প্রশ্ন, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে কার্ল রিটার। দ্বিতীয় প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? উত্তর হবে 4 মিনিট। তৃতীয় প্রশ্ন, কোনটি পানি প্রবাহের ধরন? উত্তর হবে 54। চতুর্থ প্রশ্ন, সূর্য কি? উত্তর হবে সূর্য একটি নক্ষত্র। পঞ্চম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড় ও বৃষ্টিপাত সংঘটিত হয়? উত্তর হবে তপোমণ্ডল। ষষ্ঠ প্রশ্ন, বায়ুমণ্ডলের উপাদান কোনটি? এখানে 3টি উপাদানের নাম দেওয়া রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। এখানে উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ সবগুলোই এখানে বায়ুমণ্ডলের উপাদান। সপ্তম প্রশ্ন, পরিবেশের ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনটি? উত্তর হবে জীববৈচিত্র্য। এরপর লক্ষ্য করো, নিচের অনুচ্ছেদটি পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি দেওয়া রয়েছে, রাজীব কিছুদিন পূর্বে ওয়াশিংটন, জাপান, সিঙ্গাপুর হয়ে ঢাকা এসেছে। ভ্রমণের সময় সে লক্ষ্য করল 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করার সাথে সাথে তার ঘড়ির সাথে বিমানের ঘড়ির একদিনের পার্থক্য হলো। 8 নং প্রশ্ন হচ্ছে, 180 ডিগ্রি দ্রাঘিমা কি? উত্তর হবে মূল মধ্যরেখা। আর 9 নং প্রশ্নটি হচ্ছে, পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তাদের সময়ের সাথে কি যোগ হয়? এখানে হবে একদিন যোগ করবে, একদিন বিয়োগ করবে, সময় একই থাকবে। এখানে সঠিক উত্তরটি হবে 1 ও 2, অর্থাৎ একদিন যোগ করবে বা একদিন বিয়োগ করবে। 10ম প্রশ্নটি হচ্ছে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, উক্তিটি কার? এখানে উত্তরটি হবে অধ্যাপক ডেডলি স্ট্যাম্পের। 11ং প্রশ্নটি হচ্ছে, ভূগর্ভের কতটি স্তর রয়েছে? উত্তর হবে 3টি। 12ং প্রশ্ন, দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়? উত্তর হবে শ্রেণীকক্ষের জন্য। 13ং প্রশ্নটি হচ্ছে, সমুদ্রের তলদেশের ভূমিরূপ কেমন? উত্তর হবে মহীসোপান ও মহীডাল। 14ং প্রশ্নটি হচ্ছে, স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। 15তম প্রশ্ন হচ্ছে, কোনটি নিয়ত বায়ু? উত্তর হবে অয়নবায়ু ও পশ্চিমা বায়ু। 16তম প্রশ্ন হচ্ছে, আল্পস কোন ধরনের পর্বত? উত্তর হবে বঙ্গিল পর্বত। 17ং প্রশ্নটি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন কোন খাতের উন্নয়নের উপর বহুলাংশে নির্ভরশীল? উত্তর হবে কৃষিখাত। 18ং প্রশ্নটি, মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি? উত্তর হবে মৃত্যু হার। 19ং প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশের তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোন সময়ে? উত্তর হবে শীতকালে। 20ং প্রশ্ন হচ্ছে, কোনটি জলবায়ুর উপাদান? উত্তর হবে তাপমাত্রা। 21ং প্রশ্ন হচ্ছে, ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সাধারণত কতটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? উত্তর হবে 2টি। 22ং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 4 ভাগে। 23ং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত? উত্তর হবে 716 কিলোমিটার। 24ং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের অর্থকরী ফসল কোনটি? উত্তর হবে পাট। নিচের অনুচ্ছেদটি পড়ে 25 ও 26ং প্রশ্নের উত্তর দাও। সহনশীল ও টেকসই পরিবেশ আমাদের কাম্য, কিন্তু আজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পরিবেশে দেখা যাচ্ছে নানা রকম বিপর্যয়। 25ং প্রশ্নটি হচ্ছে, উক্ত ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কি? উত্তর হবে উন্নয়ন কর্মকাণ্ড। 26ং প্রশ্নটি হচ্ছে, উক্ত ভারসাম্য নষ্টের ফলাফল হল, এখানে অপশন দেওয়া রয়েছে, উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ বৃদ্ধি, জলাবদ্ধতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৃদ্ধি। এখানে উত্তর হবে 1 ও 3, অর্থাৎ উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৃদ্ধি। 27ং প্রশ্নটি হচ্ছে, ভূপৃষ্ঠের পরিবর্তন কত রকমের হয়? উত্তর হবে 2 রকম। 28ং প্রশ্ন হচ্ছে, আগ্নেয়গিরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। 29ং প্রশ্নটি হচ্ছে, বর্ষাকালে বাংলাদেশে কি ধরনের বৃষ্টিপাত হয়? উত্তর হবে শৈলাতক্ষেপ। 30ং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি? উত্তর হবে ভৌগোলিক অবস্থান। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।